শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আপনাদের ভালোবাসায় টাফ টক দেখতে দেখতে 150 এপিসোডের দিকে যাচ্ছে। আর এই টাফ টকে এমন একজন অতিথি এসেছিলেন যে অতিথির কথা ভাইরাল হয়ে গেছে চতুর্দিকে, আর সেদিন তিনি বলেছিলেন যে কথা তা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে 6 মাস আগে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগেই তিনি বলেছিলেন যে ফল হতে চলেছে কেমন। সেই কল্যাণদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি লোকসভায় চিফ হুইপ, তৃণমূল নেতা, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা, স্বাগত টাফ টক। নমস্কার কল্যাণদা। একটা কথা বলি যে মানুষ আপনার মুখটা দেখতে খুব পছন্দ করে, করোনার সময় আমরা জানি মাস্ক পরে বসে আছেন, কিন্তু আমরা যে দূরত্বে কথা বলছি এবং আমি এই ক্যামেরায়, আপনি এই ক্যামেরায় কথা বলবেন, সুতরাং আপনি মাস্ক ছেড়েই দিতে পারেন। টাফ টকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আনমাস্ক করা, কিন্তু মুশকিল হচ্ছে কিছু কিছু লোক এতই খোলামেলা, সোজা সাপটা, তাকে আর আনমাস্ক করবো কি করে, তাই এই মাস্কটা খুলিয়ে দিলাম। প্রথমেই জিজ্ঞেস করি যে পিকে প্রশান্ত কিশোর আপনাকে কি নৈশভোজে আপ্যায়ন করেছে? তার কারণটা হচ্ছে বাঁকুড়া আর হুগলি, যেগুলো প্রায় ধরেই নেওয়া হয়েছিল যে সবুজ শিবির, এবার নড়বড়ে বাঁকুড়াতে তো অনেকে শূন্য ধরেই নিয়েছিল, সেখান থেকে মানে শক্ত পাথুরের জমিতে চাষ করে ফসল তুললেন। পিকে কি খাওয়ালেন রাত্রেবেলায়? সেকেন্ড মে পর্যন্ত পিকের সঙ্গে আমার যোগাযোগ ছিল, মানে পিকের সঙ্গে আমার অনেক কথা, অনেক ঘন্টার পর ঘন্টা, একদিন 8 ঘন্টা হয়েছে, 4 ঘন্টা হয়েছে, কিন্তু সেকেন্ড মেয়ের পর থেকে পিকে আর আমাকে পাত্তা দেয় না। তা এটা কি পিকের প্রতি একটু অভিমান হচ্ছে? ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা হচ্ছে 8 মাস কাজ করলাম পিকের সঙ্গে, পিকের সঙ্গে পিকে কিন্তু খুব ভালো, মানে নিজে খুব ভালো, যা যা ওর সঙ্গে আমার ভিউজ অনেক মিলেছে। তো যখন কাজের দরকার ছিল তখন 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত কথা বলেছে, তারপরে 2 তারিখের পর থেকেও ধরো টেক্সট করেছি বা এসএমএস করেছি। আমার মনে হয় একটা টেক্সট আপনার করা উচিত, কারণ পিকে প্রথম থেকে বলে গেছে 100 পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না, ডাবল ডিজিটে ভারতীয় জনতা পার্টি থেমে যাবে। আমি হিসেব করে আপনাকে বুঝিয়ে দিতে পারি, হুগলি আর বাঁকুড়া যদি ধরা হয়, যে দুটো জায়গায় আপনি ছিলেন প্রবলভাবে, ওইখানে যদি এইভাবে হাল না ধরতেন তাহলে তো 100 ক্রস করে যেত। পিকেকে তাহলে টেক্সট করে একটু বলুন আপনাকে খাওয়াতে। না না, কেন আমি কেন বলতে যাব, সেটা আমি কেন বলতে যাব। এখন কাজ হয়ে গেলে কেউ যদি মনে করে যে না আমি আর যোগাযোগ রাখার দরকার নেই, সে করতেই পারে, কারণ তারপর থেকে আর সময় পাইনি। ব্যস্ত মানুষ আমি বুঝি, তার অনেক ব্যস্ততা রয়েছে, ওখানে ডিএমকের ব্যাপার আছে, বিভিন্ন ব্যাপার আছে, এখন তো হি ইজ ভেরি ফেমাস ম্যান, আমি তত ফেমাস নয়। এটা তো একটু বিনয় হয়ে যাচ্ছে। না আমি তো পিকে নই, পিকের একটা ক্যালিবার আছে, নো ডাউট অ্যাবাউট ইট, এই যে কোয়ালিটি আছে সেটা সম্বন্ধে কোনো ইয়ে নেই, মানে সেখান সম্বন্ধে কোনো দ্বিধা নেই, বিশেষ করে এই ফলাফল। কিন্তু মানে পিকে ইজ পিকে, এটা ঘটনা, পিকের এন্টায়ার আইপ্যাককে আমি ওই জায়গায় আনবো না, টিমটাকে, কিন্তু বাট পিকে ইজ ডিফারেন্ট। আপনার বিরুদ্ধে অনেকের অভিযোগ আছে, ক্ষোভ আছে, আবার অনেকে মনে করেন এটা ভালো দিকও আছে। সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে এটা তো ঠিক কথা, 2019 লোকসভার পর থেকে একের পর এক পার্টিতে গুরুত্বপূর্ণ নেতারা তার দল ছেড়ে চলে গেছেন, এবং সে ব্যাপারে যারা ইন্ধন জুগিয়েছেন তার মধ্যে আপনি অন্যতম। পার্টি ছেড়ে চলে যাওয়ার জন্য, যেমন ধরুন আমি বলছি শুভেন্দু অধিকারী থেকে অনেকে পার্টি ছেড়ে চলে গেছে, কিন্তু এই পার্টি থেকে এরা চলে গিয়েছেন যখন, সেই সময় আপনাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য অনেকে দোষ মানে দুষছেন আপনাদের যে এদের জন্যই চলে গেল। মানে আমি আরো পরিষ্কার করে বলি, কোনো অপরিষ্কার বা কোনো ঢেকে বলছি না, ধরুন এটা তো ঠিক কথা, শুভেন্দু অধিকারী যখন ছাড়বো ছাড়বো করছেন তখন কেউ মুখ খুলেননি, আপনি মুখ খুলেছেন বিভিন্ন সভায়, তখন অনেকে বলেছিল গেল গেল রব, এরা সবাই চলে গেলে পার্টির কি হাল হবে, কিন্তু সেই সময় মুষ্টিমেয় লোক, এবং অবশ্যই পিকেকেও আমি সেই শিবিরেই ধরব, তারা বলেছিল গেলে কোনো ক্ষতি হবে না। আপনি তো এই অভিযোগ খণ্ডন করতে পারবেন না, আপনি তো চোজেন ফিউয়ের মধ্যে একজন যারা তখন বলেছিলেন যে এরা গেলে ক্ষতি হবে না। এক নম্বরে যে শুভেন্দু অধিকারী চলে যাবে এটা তো আমি অনেকদিন আগে থেকেই জানতাম, আমি বলেও ছিলাম, মানে দিদিকে বলেও ছিলাম বা অনেককে পার্টির দু একজনকে বলেছিলাম, তারা আমাকে বিশ্বাস করেনি,
এবং শুভেন্দু অধিকারী যে বিজেপির সঙ্গে একটা বোঝাপড়া আছে সেটাও আমি জানতাম। এবং 2019 ঈদের দিনে বাঁকড়াতে আমার আক্তার বলে একটি ছেলে আছে, তার মোটরসাইকেল আমি পিছনে ঘুরি, সেই দিনকে আমি বলেছিলাম রাজীব ব্যানার্জি চলে যাবে বিজেপিতে, কিন্তু এরা আমি বলেছিলাম বলেই কিন্তু গোটার জিনিস ওরা করছিল কি রয়েছে দলে, দলের ক্ষতিও করছে, আলটিমেটলি চলে যাবে। তো আমার বক্তব্যের জন্য জিনিসটা একটু এক্সপিডিটিয়াস হয়ে গেল, মানে জিনিসটাকে আমি ত্বরান্বিত করলেন, ত্বরান্বিত করলাম বাবা যা। একটা তো খুব সত্যি কথা, আমি বলছি শুভেন্দু অধিকারী, আমি প্রথম থেকে আমার সমস্ত বক্তৃতাতে বলে গেছি, সমস্ত প্রেসে বলেছি যে শুভেন্দু অধিকারী দল ছেড়ে চলে যাওয়ার জন্য দল কিন্তু ঐক্যবদ্ধ, মানুষ কিন্তু ঐক্যবদ্ধ, তার এফেক্ট আজকে দেখা গেছে। রাজীব, শুভেন্দু অধিকারী, প্রবীর ঘোষাল এসব ট্রায়ও, এরকম অনেক লোক আছে, আমি অনেককে জানি, অনেক কিছু খবর থাকে আমার কাছে, সব খবর সব কথা তো বলা যায় না, যখন যেখানে যেটা বলার সেখানে বলি, কখনো বিশ্বাস করে কখনো বিশ্বাস করে না সেটা অন্য কথা। শুভেন্দু অধিকারী আজকে বলেছি, 3 বছর আগে বলেছি, আমি তো ওর এসএমএ, ও তো টেক্সট দেখছি আমি 2019 আমি ওর টেক্সট দেখছি, ও কোনো বিজে, আমি তো এর আগের বারও বলে গেছি বিজেপির কোনো এমপি তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবারে হেরেছে গেছে বিধানসভা নির্বাচনে, তাকে টেক্সট করছে যে আমাকে অমিত শাহর সঙ্গে দেখা করে দাও, দেখা করে দাও, দেখা করে দাও। হ্যাঁ, বন্ধু বান্ধব লোক, ভালো লোক, একসঙ্গে একটু কফি খাই, শিক্ষিত লোক, খুব ভালো ভদ্রলোক, সিগারেট খাই, তো আমাকে দেখালো, আমি এয়ারপোর্টে বসেছিলাম, আমরা ওই বিস্তারা ফ্লাইটে ফিরবো, 1.5 ঘন্টা লেট ছিল, তখন দেখি তখন দেখালো, দেখো শুভেন্দু অমিত শাহ, আমরা দেখালেন, অমিত শাহ কী বললো, প্রথম সেন্টেন্সটা ওয়ার্ডটা বলা যাবে না যেটা বলেছিল সেটা, তারপরে বললো যে ও তো সবাইকার সঙ্গে খেলছে, দুজনের সঙ্গে খেলছে। তাহলে এখন তো আবার এরকমও শোনা যাচ্ছে অনেকে আবার নতুন করে দলে ফেরারও চেষ্টা করছে, সেটাও জানেন নিশ্চয়ই? হ্যাঁ, জানো না কেন, শুনছি, বা কেউ কেউ আমাকেও ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছে, এক কান দিয়ে শুনেছি। কিছু সাংসদ তো ছিলেন যারা পা বাড়িয়েছিলেন উল্টো দিকে, অত্যন্ত বিচক্ষণ। আমি যদি বলি তোমাকে, আমি যদি তোমাকে বলি, আমি যদি তোমাকে বলি কোনো এক সাংসদ সন্ধ্যেবেলায় কোনো একজনকে নিয়ে এসছে দিদির কাছে টিকিট দেওয়ার জন্য, দিদি তাকে বলেছে এক্ষুনি দেব না, সে রাত্রি 2টোতে সেই সাংসদ তাকে নিয়ে বিজেপির অফিসে গেছে, টিকিটের অ্যাসিওর করেছে, তুমি কি ভাবো আজ যদি 215 না হতো তাহলে ওই সাংসদ দলে থাকতো? এই খবরগুলো তো আপনাদের কাছে আছে, কিন্তু আমার কাছে আছে, তা সত্ত্বেও আমার কাছে আছে, তাদের উপর কোনো ব্যবস্থা নেবেন না? আমি কেন ব্যবস্থা নিতে যাব, আমার কি এসে আছে, যার ব্যবস্থা নেবে যাদের তাদের নেবে। কল্যাণ এখানে তারা তো আবার স্টার, আমি তো একটা মফস্বল থেকে আসা ছেলে ভাই, আমার বাবার পরিচয় আমি জীবনে কেরিয়ার গড়িনি, নাইদার ইন প্রফেশন নর ইন পলিটিক্স। আপনি তো ইয়াং ম্যান ইমেজ নিয়ে আপনি তো পলিটিক্সটা দাপিয়ে করছেন, আর আইনে অবশ্যই যুক্তি দিয়ে আইনের আইনজ্ঞ হিসেবে করছেন, এগিয়ে। আমাকে এই জন্যই লোকের খারাপ লাগতে পারে, স্ট্রেট বলি, পছন্দ হোক আর না পছন্দ হোক, এই জন্যই তো টাফ টকে আপনাকে পছন্দ হোক আর না পছন্দ হোক আমি বলি না, আপনার মধ্যে একটা ঘটনা সেটা সেটা বলি আছে, সেটা আবার অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, বা দেখলেও চোখ বুঝে থাকে, আমার কি করার আছে। আমাদের কাছে যে খবর আছে আপনাদের কাছে নিশ্চয়ই তার থেকে বেশি খবর আছে। আজকে ধরুন, অনেকেই তো ধরে নিয়েছে, এখন যে যাই বলুক টেলিভিশনের সামনে অনেকেই ধরে নিয়েছিলেন, এবার বোধহয় সবুজ শিবির মমতা বন্দ্যোপাধ্যায় এবার বোধহয় আসছেন না, এটা ধরেছিলেন অনেকে, আপনি ধরেননি, আপনি 6 মাস আগে টেবিল চাপড়ে বলে গেছেন আমার সামনে 200।
আমি এটা স্বীকার করব, অকপটেই স্বীকার করব। কিন্তু এটাও তো ঠিক যে এখনও দলে অনেকে আছে যারা একটু এদিক ওদিক হলেই অন্যরকম হয়ে যেত, দল ভাঙত। হতো তো, এটা তো হতো। আমি তো বলছি একটার পর একটা ইলাস্ট্রেশন। আমি তো এই যে আগের ইলাস্ট্রেশনটা আমি এমনি দিইনি, এমনি বলিনি। তুমি ভাববে না যে আমি খবর রাখি না, তুমি ভেবো না যে বিজেপির ঘরের খবর আমার কাছে থাকে না, তুমি ভেবো না। আমারও তো এতদিন হয়েছে, এতদিন প্রফেশন করছি, আমারও তো কিছু সোর্স আছে। সাংবাদিক হলে আমরা রোমহর্ষক সব রিপোর্টিং পেতাম আপনার কাছে থেকে। আমি বলি না, যেখানে বলার তখন যতটুকু মনে করি বলি, না হলে বলি না। কারণ আবার নিজেকে শুধু শুধু শত্রু করে লাভ কি আছে? অনেক তো শত্রু হয়েছি, কি দরকার? আজ যে কটা দিন আছি, জানি না কতদিন রাজনীতিতে থাকবো, তবে যে কটা দিন আছি দিদির সঙ্গে আছি। আপনি রাজনীতিতে থাকবেন না? নাও থাকতে পারি, সব কিছু যে ভালো লাগে তাও তো না। মানে আপনি বলছেন আইনে যতটা স্বচ্ছন্দ, রাজনীতির অলি গলিতে এমন কিছু ঘটনা যা আপনাকে অনেক সময় পীড়িত করে? হ্যাঁ, নিঃসন্দেহে। ওই জগৎটা, আইনে জগৎটাতে আমি, আমাকে পছন্দ করো আর অপছন্দ করো, আমাকে মানো আর না মানো, আমাকে দূরে ছুঁড়ে ফেলে দাও আর যাই করো, ওটা আমার ফিল্ড। পলিটিক্সও আমার ফিল্ড, কিন্তু অনেক আমার লিমিটেশন আছে। অনেক কত বছর থাকবো আমি জানি না। যতদিন আছি দিদির সঙ্গে আছি, ব্যাস। যেদিকে চলে যাবো চলে যাবো। দলের এত সুদিনে যখন তৃতীয়বারের জন্য, সুদিনের সময়ই তো আমি বলে দিলাম, আমি তো কোনো খারাপ সময় বলিনি, সুদিনেই আমি এই কথাটা আজকে বলে গেলাম। মানে এক কথায় বলতে গেলে একজন দর্শক হিসেবে, আমি বলছি না সঞ্চালক হিসেবে, ধরুন আমি এখন টাফটক দেখছি, আমি তো দেখছি আপনাকে, আমি একজন দর্শক হিসেবে আমার মনে এই প্রশ্নটা আসছে, যারা গাদ্দারি করতে পারে দলের সঙ্গে, তারা অনেকে এখনও আছে এবং বহাল তো বিয়েতে আছে, এতে আপনি কিছুটা পীড়িত? রাজনীতিটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে গদ্দারদের জন্যই ভালো জায়গা। রাজনীতিটা আনফর্চুনেটলি এমন একটা জায়গায় চলে গেছে, এক্সেপ্টিং ভেরি ফিউ পার্সনস। আমি কোনো ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি বলছি, অবশ্যই ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি বলছি, কিন্তু রাজনীতিটা এমন একটা জায়গায় চলে গেছে, সেখানে তুমি তাবেদারি তোমায় করতে হবে। তুমি যদি করাপ্ট হও তো ভালো জায়গায় থাকবে, তুমি যদি ডিসঅনেস্টিক ইন্টেলিজেন্স দাও ভালো জায়গায় থাকবে, তুমি যদি আমার মতো মুখে মুখে সমালোচনা করো তাহলে একটু ভালো জায়গাতে থাকার জায়গা না থাকে না। যাই হোক, একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে, দর্শকদের কাছে, টাফ টকে একটা অন্য রকম অভিমানী কিছুটা কিছুটা ভেতরে ভেতরে। অভিমানী কিছু না, এটা হচ্ছে অভিজ্ঞতা, অভিজ্ঞতা শেখাচ্ছে। রাজনীতি করেই আমায় টিকে থাকতে হবে, তো আমার তো সেটা সে জায়গা তো আমার নয়। আমি যদি রাজনীতিটা যদি না করতাম, শুধু যদি প্রফেশনটাই করতাম, তাহলে আমার সত্তাটা তো অন্য জায়গায় থাকত। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, ধরুন আইনজ্ঞ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার একটা যথেষ্ট সম্মানীয় একটা একটা পেশাদার জায়গা আছে, কিন্তু আমরা যখন 2005-06 সাংবাদিকতা করছি, আমরা সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখলাম একটা ঐতিহাসিক রোলে, সেটা কিন্তু রাজনীতির সঙ্গে। কীরকম বলছি, একদিকে গণ আন্দোলন চলছে, গণবিক্ষোভ চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল গণ আন্দোলন নন্দীগ্রাম সিঙ্গুর নেতাই জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চল পাহাড় ডুয়ার্স চতুর্দিকে আমরা বাম জমানার শেষের দিকে দেখেছি, একদিকে গণ আন্দোলনের লড়াই চলছে, এগুলো সব সব ইতিহাস হয়ে গেছে এখন, এগুলো কোনো দাম নেই, ওগুলো ইতিহাস হয়ে গেছে। কিন্তু সেই সময় হাইকোর্টে ওগুলো এখন ইতিহাস, ওগুলো কি ইতিহাস? এখন তুমি কতটা সোশ্যাল মিডিয়া করতে পারো?
আপনি বলছেন আপনার ঐতিহাসিক যে ভূমিকা ছিল ইতিহাস হয়ে যায় রাজ ওগুলো দাম থাকে না কোনো ওগুলো ভুলে যাও ওগুলো একটা স্টেজ পর্যন্ত সেই দামে আজকে আর কাউন্ট হবে না এখন অন্য অঙ্কে কাউন্ট হবে কিন্তু পরিবর্তনের ইতিহাস লেখা থাকলে একদিকে যেমন গণ আন্দোলনটা থাকবে তেমন তো হাইকোর্টে একের পর এক মামলা সেই মামলায় একের পর এক ঐতিহাসিক রায় কে স্বীকৃতি দেয় কে স্বীকৃতি দেয় কে এর স্বীকৃতি দেয় আজকে যখন ছিল তখন ছিল আজকে তার স্বীকৃতি নেই কিন্তু এখনো তো নিশ্চয়ই যারা শোনো প্রি 2011 আর না পোস্ট 2011 এর অনেক অঙ্ক তফাত তখন যারা বিরোধী ছিল প্রি 2011 এ হয়তো তৃণমূলে আমি একমাত্র আইনজীবী ছিলাম যিনি করেছে দিদি অনেক আমি আই মাস্ট সে দিদি খুবই এনকারেজ করেছে আমার এতটুকু দিদির সম্বন্ধে কোনো কিচ্ছু বলার নেই কোনো গ্রিভান্স নেই কোথাও নেই কোনো জায়গায় নেই শুধু শ্রদ্ধা 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 বিক্রি পাসওয়ান যখন করি তখন দিদি বল দিদি ওখান থেকে বলছে যে হেভিয়াস কর্পাস করো কোনো একটা হেভিয়াস কর্পাস করো করা যাবে দিদি তখন ওই ইয়েতে ছিল তেলেনি পাড়ায় আমরা হ্যাঁ আমি আজ যখন হেভিয়াস কর্পাস পিটিশনটা ফাইল করি মানে ওর বাবার তখন দেখছি আরেকটা হেভিয়াস কর্পাস পিটিশন ফাইল হয়ে গেছে সেটা ওই এপিডিআর করেছে মানবাধিকার সংগঠন দিদিকে আমি বললাম যে দিদি জানো তো এরকম হয়েছে বলো তুমি দেখো ওদের হেভিয়াস কর্পাসটা অ্যাকসেপ্ট হবে না তোমারটা হবে তাই হয়েছে দিদি এনকারেজ করে রিজানুর রহমান দিদি নন্দীগ্রামটা আমি নিজে করেছিলাম নন্দীগ্রামটা আমার নিজের ইনিশিয়েটিভে সিঙ্গুর দিদি দায়িত্ব দিয়েছিল হেরেছিলাম যখন হেরেছি যখন প্রত্যেককে সমালোচনা করেছে কে সমালোচনা করেনি আমার সমালোচনা কে করেনি আমার দলের ভেতরে বলো বাইরে বলো আমি সমালোচিত লাইক এনিথিং এবং তুমিও জানো যে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং তোমারও সে বন্ধু সে ওপেনলি বলেছিল এই জমি ফেরত দেওয়া যায় না একদম যখন আমি পরপর হেরেছিলাম দিদি একমাত্র আমাকে বলেছিল তুমি জিতবে সেটা একটা ভারতবর্ষে যেমন মমতাদি যেমন সিঙ্গুর আন্দোলন একটা করেছে যা তার তো একটা এফেক্ট হয়েছে এবং ভারতবর্ষে সিঙ্গুর আন্দোলনের একটা ইতিহাস তেমনি ভারতবর্ষের আইন জগতের ইতিহাস কিন্তু সৃষ্টি কিন্তু এখন সেটা হচ্ছে যে যে অ্যাকুইশন করে অধিগ্রহণ করার পর জমি ফেরত দেওয়া তাই জন্য বলছি প্রি 2011 এন্ড পোস্ট 2011 দুটোই ক্ষমতায় আসার পর ভাই অনেক আইনজীবী আছে কিন্তু কিন্তু 2011 আগে আইনের লড়াইটাকে তো আমরা আরে ইতিহাস বললাম তো ছেড়ে দাও না এখন কর্পোরেট স্টাইলে যারা করতে পারবে তারাই ভালো আমি তো কর্পোরেট স্টাইল করতে পারবো না আমি পড়াশুনো করে করব আমি তোমাকে খুব তোমাকে মন খুশি করার জন্য কোনো ওপিনিয়ন দিতে পারবো না এখন মন খুশি করার জন্য ওপিনিয়ন দেওয়ার অনেক লোক কি রয়েছে আমার রোলটা আমি আমাকে একটু ওয়েন আমি যখন তুমি আমার কাছে এলে যখন কোনো ওপিনিয়ন চাইবে আমি ওপিনিয়নের ব্যাপারে কনজারভেটিভ মানে তোমার ভালো খারাপ দুটোই বলবো অবশ্যই তোমার পছন্দ হোক আর না পছন্দ এটা তো আইনের নৈবক্তিক দৃষ্টিকোণ কিন্তু এটা যখন যখন শুধু প্রফেশনাল রিলেশনশিপ থাকে তখন খুব ভালো মানে তখন ক্লায়েন্ট কিন্তু রাজনীতিতে যখন এসে আমি বলি না তখন বলে ধর কল্যাণ দা এটা করতেই চাইছে না বা কল্যাণ এটা করতেই চাইছে না সেই জন্য এরকম নেগেটিভ বলছে আসলে তা না কিন্তু কোর্টে গিয়ে আবার অন্য রোল হয় তার কিন্তু সেই সময়তে ধরো একটা নেগেটিভ কেস কেউ যদি বলে দেয় কেউ আমাদের এখন তো অনেক আইনজীবী এটা হবে না মানে সে তখন স্টার তৈরি হয় আমার এখনো মনে আছে 2011 সালে প্রায় তিন চার রাত এরকম আপনার যেত পরপর বিনিদ্র রাত্রি আপনি শুধু করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন ঘরে সাথে
তুমি জানো 2007 এ 6 মাস আমি কোনো ব্রিফ নিইনি শুধু রিজানুর রহমানের জন্য আমি রোজগার করিনি একটা পয়সা রোজগার করিনি আজকে তথাকথিত পার্টির যারা করে আইনজীবীরা রয়েছে তারা সরকারি টাকা রোজগার করে আবার দুই একটা পার্টির কাজ করে কিন্তু আপনি বড় বড় আইনটাকে আইনের কাজটা করেছেন পার্টির জন্য 6 মাস আমি কোনো ব্রিফ নিইনি 2007 এ রিজানুর রহমানে পূজোর আগে আমি 6 মাস কোনো ইনকাম করিনি তবে কল্যাণে একটা কথা বলতে পারি আমাদের টাফটক তো সুরক্ষিত থাকে যাতে ভবিষ্যতেও দেখা যায় আমি একটা কথা আপনাকে বলতে পারি যতটুকু সাংবাদিকতার ক্ষুদ্র জ্ঞানে একটা দিন কিন্তু ইতিহাসে এটা থাকবে একদিকে গণ আন্দোলনের ধারা আর অন্যদিকে কোর্টে পরিবর্তনের ঠিক আগের মুহূর্তে প্রাক ভূমিকায় আপনি এবং আপনার সঙ্গে যারা ছিলেন আপনার নেতৃত্বে তাদের ভূমিকা না না এটা কোনোদিনই থাকবে না ইতিহাসে কোনোদিন থাকবে না ইতিহাসটা কে লিখবে সিগুন নিয়ে তো বই লেখা হয়েছে সিগুন নিয়ে তো আমাদের দলের অনেকের নাম রয়েছে সিঙ্গুর আন্দোলনে সে বইয়ে কোথাও লেখা আছে সেই বইয়ে কোথাও লেখা আছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করে কৃষকদের জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করে জিতিয়ে আমি জমি ফেরত দেওয়া করাতে পেরেছি এই আমার নামটা কোথাও লেখা আছে দেখেছো যারা জল বয়েছে একদিন যারা জল বয়েছে সিঙ্গুর আন্দোলনে যারা মুড়ি এনেছে তেলে ভাজা এনেছে তাদের নাম কিন্তু রয়েছে একদিন না একদিন নৈবক্তিক ইতিহাস তো লেখাই হবে কে লিখবে একটা একটা ছোট আই ডোন্ট এক্সপেক্ট এন্ড আই আমার কোনো রিগ্রেট নেই তার জন্য অনুতাপ নেই কোনো না না আমি আমার কা তুমি আজ জিজ্ঞেস করছো বলে আমি কথাগুলো বলছি না আমি বলতাম না প্রায় কারণ আমি জানি আমি কে আমি কি আইন জগতে আমাকে কাউকে সার্টিফিকেট লাগবে না কিন্তু গীতার কথা বলে ফেললেন আমি 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 একটা ছোট্ট বিরতি নিচ্ছি কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটা কথাই বলবো এক লক্ষ প্রায় এক লক্ষর কাছাকাছি ভোটে জিতেছিলেন যখন তিনি সাংসদ হন গত নির্বাচনে এখন বিধানসভা নির্বাচনের নিরিখে প্রায় 210,000 ভোটে জিতছেন নিজের কেন্দ্রে নিজের পার্টি জিতেছেন বাঁকুড়া এবং হুগলিতে অসাধারণ রেজাল্ট তা সত্ত্বেও কোথাও যেন একটা খুব অভিমান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে টাফটকে আবার ফিরে আসছি এখন অনেক প্রশ্ন আছে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফটক উইথ ঋতব্রততে